পৃথিবীর বৃহত্তম বন। এই বৃহত্তম বনগুলির আয়তন এতটাই বেশি যে তিন চারটে ভারত এই বনগুলির মধ্যে নিমেষের মধ্যেই মিলিয়ে যাবে। আজকে বেশ কয়েকটি বৃহত্তম বন আপনাদের সামনে তুলে ধরব, যেগুলির আয়তন এতটাই বেশি যে বড় বড় দু চারটে দেশ এর আয়তনের সামনে হার মানায়। এই বনের মধ্যে প্রত্যেকটা জিনিস আপনার প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এখানে বড় বড় মাংসাশী প্রাণীর আবাসস্থল, এছাড়াও প্রাচীনকালের আদিবাসীদেরও দেখতে পাবেন এখানে, যারা নাকি এখনও আদিযুগের মতো বসবাস করে। তো চলুন দেখে নিই সেই সব বৃহত্তম ভয়ঙ্কর বনগুলো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আয়ো বাংলা ইউটিউব চ্যানেলে। অ্যামাজন রেনফরেস্ট। অ্যামাজন রেনফরেস্ট, যাকে সবাই অ্যামাজন জঙ্গল নামেও চেনে, অ্যামাজন হচ্ছে আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্ট। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে। এর মধ্যে 9টি দেশ এবং 3,344টি আদিবাসী অঞ্চল রয়েছে। অ্যামাজন ফরেস্ট 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এই রেন ফরেস্টের মধ্যে রয়েছে 427টি স্তন্যপায়ী প্রজাতির প্রাণী, 1,300টিরও বেশি পাখির প্রজাতি, 378টি সরীসৃপ এবং 400টিরও বেশি উভচর প্রাণী। কঙ্গো রেন ফরেস্ট। কঙ্গো রেন ফরেস্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট। এটি মধ্য আফ্রিকার 6টি দেশ জুড়ে 34 লক্ষ বর্গ কিলোমিটারও বেশি এলাকা জুড়ে রয়েছে। এর জীববৈচিত্র্যের মধ্যে রয়েছে 1,000টিরও বেশি প্রজাতির পাখি, 700টিরও বেশি মাছের প্রজাতি এবং 10,000টিরও বেশি গাছ। বিশ্বের সবথেকে গভীরতম কঙ্গো নদী এই রেন ফরেস্টের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে। ভালডিভিয়ান টেম্পারেট ফরেস্ট। ভালডিভিয়ান বন দক্ষিণ আমেরিকায় অবস্থিত। 2,50,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বনটির মধ্যে পুমা, চিলিয়ান হিউমাল, অ্যান্ডিয়ান কন্ডোরের মতো 3,000টিরও বেশি উদ্ভিদ প্রজাতি এবং বন্যপ্রায় আবাসস্থল। এখানে রাজকীয় অ্যালার্ট গাছের আবাসস্থল, যা 115 মিটার উচ্চতায় পৌঁছাতে পারে এবং 3,000 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। টাইগা ফরেস্ট। টাইগা ফরেস্ট, যা বোরিয়াল বন নামেও পরিচিত, উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার সাব আর্টিক অঞ্চল জুড়ে 3,74,046 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা থাকে, যার গড় তাপমাত্রা -21 ডিগ্রি সেলসিয়াস থেকে -54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসে এবং বনটি বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। ট্রপিক্যাল অ্যান্ডেস। ট্রপিক্যাল অ্যান্ডেস দক্ষিণ আমেরিকার একটি জীববৈচিত্র্য হটস্পট। ক্যারিবিয়ান উপকূল থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত 12 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ট্রপিক্যাল অ্যান্ডেস বনটি 45,000েরও বেশি উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। এর সাথে সাথে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীরও আবাসস্থল। সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বদ্বীপের নামক সুন্দরী গাছ থেকে এসেছে, যা জলাভূমিতে জন্মায় এবং এটি বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম বর্ধনশীল বদ্বীপ। ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত সুন্দরবন ভারত ও বাংলাদেশের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সুন্দরবন হচ্ছে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্যের আবাসস্থল, যেমন বেঙ্গল টাইগার, ডিয়ার এবং 250টিরও বেশি প্রজাতির পাখির। সাইবেরিয়ান টাইগা। সাইবেরিয়ান টাইগা, যা পূর্ব রাশিয়ান টাইগা নামেও পরিচিত, এই বনটি বিশ্বের বৃহত্তম বন, যা রাশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত। বছরের অধিকাংশ সময় বনটি -60 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, যার কারণে জায়গাটি খুবই ঠান্ডা হয়। বনটি 1,20,000,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই টাইগা বনাঞ্চল বিভিন্ন ধরনের প্রাণীর আবাসস্থল, যেমন ভাল্লুক, নেকড়ে এবং ওলভারাইনের মতো বড় বড় মাংসাশী প্রাণীদের এই অঞ্চলে দেখা যায়। অ্যাটলান্টিক ফরেস্ট। অ্যাটলান্টিক বন বনটি 17টি রাজ্য, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে জুড়ে 15 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এটি বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যময় বাসস্থান। বনের মধ্যে 20,000েরও বেশি উদ্ভিদ প্রজাতি এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বসবাস করে। গ্রেট বিয়ার রেন ফরেস্ট। ব্রিটিশ কলম্বিয়ার উপকূলে অবস্থিত গ্রেট বিয়ার রেন ফরেস্ট, এই রেন ফরেস্টটি 74,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে।
বনটি বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল, যেমন গ্রিজলি ভাল্লুক, কালো ভাল্লুক, নেকড়ে এবং স্পিরিট ভাল্লুক। আদিবাসী সম্প্রদায়ের জন্য এই বনটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক গুরুত্ব বহন করে, যারা হাজার হাজার বছর ধরে এর সাথে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।